<applause> بسم الله الرحمن الرحيم. <متزوج> <تصفيق> <تصفيق> يا أيها الناس إن وعد الله حق কুম পালাত কুমুল্লায় তো গুরু আল্লাপাক এ আয়াতে বলছেন হে মানব সম্প্রদায় শোনো ইন্না ওয়া হাক্কুন হাকুন পাকের ওয়াদা সত্য তাগর ফালা তাগুর রন্নকমুল হায়াতুদ দুনিয়া সুতরাং তোমরা দুনিয়াদার হইও না দুনিয়া যেন তোমাদেরকে গ্রাস না করে ওয়ালায়াগুর রন্নকমুল বিল্লাহী ওরা ওলায়াগুর রন্নকুম বিল্লাহি গরুর এবং এই দুনিয়া যেন তোমাদেরকে পাকের প্রতি যে মহব্বত এবং ভালোবাসা এবং সম্পর্ক তার থেকে যেন তোমাদেরকে বিচ্ছুত না করে আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন এখন দুনিয়া যে একটা ক্ষণস্থায়ী জায়গা এটা তো স্বপ্নের মতো কিসের মতো এক বাদশাহ বাড়িতে এক বাদশার বাড়িতে এক ফকির আসছে ফকির যখন আসছে বাদশার বাড়িতে খাওয়া দাওয়ার পরে ফকির বলছে আমি আজকে থেকে যেতে চাই তখন ফকিরকে থাকার জন্য জায়গা দেওয়া হল ফকির যখন থাকলো রাতের বেলা ফকির স্বপ্নে দেখে আলিশান খাবার খাওয়ার কারণে স্বপ্নে দেখে যে সে বাচ্চার মেয়েকে বিবাহ করতেছে এই যে বাচ্চার মেয়েকে সে বিবাহ করতেছে স্বপ্নে দেখে এটা তার আনন্দের একটা স্বপ্ন কথা বলেন ঠিক কিনা সে চায় না যে তার স্বপ্নটা শেষ হয়ে যাক কারণ সে হলো ফকির বিবাহ করছে বাচ্চার মেয়েকে স্বপ্ন হলেও তো বিবাহ তো হচ্ছে সকাল প্রহরিরা ওই দারোয়ানেরা গিয়ে লাথি মেরে উঠে উঠো চলে যাও ঘুম থেকে উঠলেন ওঠার পরে দেখলেন যে কোথায় আমি কোথায় ছিলাম বলে তুমি তো এখানে ঘুমিয়েছিলে বারান্দায় কোন আমি তো বাচ্চার মেয়েকে বিবাহ করেছি কিছুক্ষণ পর তার তন্দ্রা ভাঙল সে বুঝতে পারলো সে স্বপ্ন দেখেছে তাহলে স্বপ্ন অনেক কিছু দেখা যায় বাস্তবের সাথে কোনো মিল নাই কথা বলেন ঠিক মায়ের গর্বে যখন ছিলাম তখন এটা স্বপ্নের মতো ছিল পৃথিবীতে আসলাম তখন বুঝলাম মায়ের পেটটা একটা স্বপ্নের মতো সেখানে অনেক কিছু হয়তো ভেবেছি আবার পৃথিবীতে এসে অনেক কিছু ভাবছি আবার পরপারে যাওয়া লাগবে যেদিন আমার মৃত্যু হবে তখন দেখব পৃথিবীটার যা কিছু ছিল সবই আমার স্বপ্ন এই জন্য এই স্বপ্নের পৃথিবীতে আপনার আমাকে আমল নামা থেকে দূরীভূত রাখে একমাত্র শয়তান আমার আল্লাহ পবিত্র কোরআনে এরপরে আল্লাহ বলছেন ইন্ন সহিত নালাকুম আদুন পাত সিজু আদুআন ইন্ন মায়া দৌ হিজু বাহু লিয়া কুনু মিন আল্লাহ বলেন নিশ্চয় নিতানুমা দু শয়তান তোমাদের দুশ্মন প্রকাশ্য দুশ্মন শতরাং শয়তান যেহেতু তোমাদের দুঃশ্মন পাত্তা হিজু তোমরা দুশমনকে দুশমন মনে করিয়ে এই দুনিয়াতে থাকবা ইন্নামা ইয়াদু উ হিজমুহলিয়া কোন আসা বিসাইর এই শয়তান চাই তোমাদেরকে গা ফেল করে নিয়ে যেতে আল্লাহ বলেন শয়তানের পরোচনায় তুমি পড়বে না তুমি শয়তান থেকে দূরে থেকে নিজের ইমান আমলকে মজবুত করো আল্লাহ আকবা কিন্তু আমরা তো তা করছি না ইমান আমল মজবুত করিলাম শোচনায় পরে আমরা দুনিয়াদার হয়েছি শয়তান যেদিন আল্লাহর কাছ থেকে নিয়ে দুনিয়াতে আসছিল সেদিন আমার আল্লাহর কাছে শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ তুমি তো আমাক আমি তো তোমার অনেক আবাদত করেছি তো বিনিময় তো আমি কোনো কিছু চাইলাম না একটা ভুলের কারণে তুমি আমাকে দুনিয়াতে পাঠাচ্ছ আমাকে অভিশাপ দিয়েছ ও মাবু কিন্তু আমার একটা ফরিয়াদ তোমার কাছে তুমি তুমি হিসাবে এই ফরিয়াদটা আল্লাহ বলে কি ফরিয়াদ বলে আমি তো বিতাড়িত হয়ে যাব। কিন্তু এক নাম্বার ফরিয়াদ এক নাম্বার ফরিয়াদ আমাকে কেমত পর্যন্ত হায়াত দিতে হবে দ্বিতীয় নাম্বার আমাকে সব কিছু দেখার মতো ক্ষমতা দিতে হবে তিন নাম্বার যে কোনো কোনো কিছুর রূপ ধারণ করার ক্ষমতা দিতে হবে চতুর্থ নাম্বার আমি মানব দেহের শিরায় উপসেরাই যেন ঢুকতে পারি সেই ক্ষমতা দিতে হবে যেই আদমের জন্য তুমি আমাকে জান্নার থেকে বের করে দিলা আমি ওই আদমের পিছন না ওই আদমের শিরা উপসেরাই যেন আমি ঢুকতে পারি ক্ষমতা দান করবা। পঞ্চম নাম্বার যে কোনো প্রান্তে যে কোনো সময় আমি যেন দ্রুতগামী যেতে পারি এই পাঁচটা ক্ষমতা তুমি আমাকে দান করবা আমি ওয়াদা করছি তোমার যারা তোমার যারা বান্ধা তাদের পিছনে সারব না আবার আল্লাহ ডাক দেয়া বলে শৈতান তুই তাদের পথ ছাড়বি না যা তরে আমি ক্ষমতা দিলাম কিন্তু আমার যারা মোতটা কি ইমানদার পরে আজগার বান্দা কোনো থেকেই তাদের কোনো ক্ষতি করতে পারবি না ইমানদার মোত্তা কি তাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ <laughs> রাব্বুল <laughs> আলামিন এই যে শয়তান পৃথিবীতে আসার ব্যাপারে যেই কথাগুলি বলেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার সামনে কোরআন শরীফ আছে সূরাতুস সাদের সূরাতুল সাদের মধ্যে আল্লাহ পাক কথাগুলি সুন্দরভাবে ইরশাদ করেছেন সত্তর নম্বর আয়াত কত নম্বর আয়াত সত্তর নম্বর ইয্যা ক্বাল

যখন ফেরেস্তাদেরকে বললাম ইন্নী খালিকুন বাশারান ফেরেশতারা রে পৃথিবীতে আমি আমার একজন প্রতিনিধি পাঠাই ভরে ফেরেশতারা এই এই প্রতিনিধিকে আমি তিন দ্বারা মাটি দ্বারা বানাবো মানে আদমকে আমি মাটি দ্বারা বানাবো فاذا সাওয়াইতুহু ওয়া نفختু فيه আর আমি যখন তাকে আমি কুদরতিভাবে বানাবো আর তার ভিতরে যখন আমি ruh দেবো ফাকাউ লাহু সাজিদিন হে ফেরেস্তারা সবাই আমার আদমকে সিজদা করবা আল্লাহ আকবার হুকুম টাকার জবান কুলে কার সবাই সাজদা করল ফেসে জাদল মালা কাঁতু বলেন সবাই সাজদা করল কুল্লুহুম প্রত্যেকেই কুল্লু মোজাফ হুম মোজা ফিলাই মোজা মোজা ফিলাই ফেসে জাদু অথবর সস্তা করলো মালাই কাতু ফেরেশতারা সমস্ত ফেরেস্তারা কুল্লু হুম মানে সবাই আজমাউন, কিন্তু ইল্লা ইবিলিসা ইবিষ তখন সেজদা করল নাম আমার আল্লা বলে ইস্তাকে বারা কান কাফিরি সে অহংকার করেছে সে কুফুরি করেছে আমার আল্লাহ তখন ডাক দিলেন শয়তান রে কলাইয়া ইবিলি সুমা মনাকা আন্তঃ সে মা তু আম্বিয়া দাইয়া শয়তান কে তোমাকে মানা করেছে এই আদমকে সাজদা করার জন্য তুমি কেন তাকে সাজদা করলা না তুমি কি ওই আদম থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছো রে শয়তান তখন শয়তানের জবান খুলে বলল আলা আনা খায়রুম মিন মুখালাকাতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন তখন শয়তান বলতেছে আনা খায়রুম আমি মিনহু আদম থেকে কারণ হলো আমাকে সৃষ্টি করা হয়েছে মিন্নার আগুন থেকে আমি ইবলিশকে আগুন থেকে বানাইছে ওয়া কালাকতাউ মিন তিন আর আদমকে বানাইছে মাটি দ্বারা আমি আগুন হইয়া কেন ওই মাটিকে সেজদা করব সেজদা করলো না আমার হুকুমটা ছিল কা সেজদা করলো না

করলেন শয়তানকে বের হয়ে যাওয়ার জন্য শয়তান বের হয়ে গেল শয়তান যখন বের হলো তখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করল ও আল্লাহ রাব্বি বিন ক্বাল রাব্বি বানজিরনি ইলা ইয়াউমিন ইবাসু শয়তান বলে তোমার জালালিয়াতের কসম ও মাহবুব আমাকে তুমি অবকাশ দাও কলাফা ইন্নাকা মিনাল মুনজিরিন আমাকে তুমি অবকাশ দাও ইলা ইয়াউমিল মিন ওয়াক্তিল মা'লুমিন সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দাও আমি যেন আদমের পিছনে কাজ করে যেতে পারি যেই আদম এর জন্য আমি অবিষ্ট হয়েছে আদমকে আমি ছাড়ব না কলাফা বি ইজ্জতিকা লাউ লা উবিয়ান্নাহুম আজমাইন তোমার ইজ্জতের কসম আমি আদমকে ছাড়ব না আদমের সন্তানের পিছনে লেগে থাকব এই জন্য বন্ধু শয়তান আমাদের পিছনে আছে এই জন্য প্রত্যেকটা মানুষের জীবন হলো একটা যুদ্ধ

যুদ্ধে শয়তান সোয়ার হবে কি হবে না যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ না করে পলায়ন করা ইহা বড় অন্যায়ের কাজ এরকম ভাবে শত্রু সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলছে আদুগুণ শত্রু শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তানের পিছন শয়তান আমাদের পিছনে কাজ করছে সুতরাং শয়তান থেকে আমাদেরকে নিজে ঈমান বাঁচাতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দূরে আমার আমার আল্লাহ

হঠাৎ দেখতে পায় কে যেন গভীর রাত্রে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ডাকতেছে আল্লাহর ওয়ালী তখন ঘুম ভেঙে দেখলেন দইরা বললেন কে তুমি কয় আমি ইবলিশ কয় তোমার কাজ হচ্ছে আমাকে ঘুম পাড়িয়ে রাখা তুমিদিকে আমাকে ঘুম থেকে জাগাইছো কারণটা কি কয় না হুজুর আমি এখনartifactId ভালো হয়ে গেছি এইজন্য জাগাইতেছি কয় কোনদিন তুমি পরিবর্তন হতে পারো না সুতরাং কেন আমাকে জাগাইছো তখন সে বলল আমি আপনাকে এই জন্য জাগাইছি কতgal আপনাকে আমি রাখছিলাম আর আপনি একদিন ঘুমের কারণে নজরের সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করে আপনি কে দিছিলেন আর বলেছিলেন আমি তোমার জন্য নামাজ পড়তে পারলাম না তুমি আমাকে ক্ষমা করো যদিও নামাজ না তথাপিও সে ক্ষমা প্রার্থনা করেছে আল্লাহ তখন কি করলেন এই জন্য চল্লিশ দিনের নামাজ পড়লে যে সব এই চল্লিশ শক্ত নামাজের সব দান করে দিলে শয়তান কয় একদিন নামাজ না পড়ানোর কারণে ৪০ দিনের সোয়াব পাইছেন এইজন্য জন্য আমি চিন্তা করে দেখলাম ঘুম যদি রাখি তাহলে চল্লিশ দিন করে সোয়াব পাইবেন এর চেয়ে বরং প্রতিদিন গায়িকা দিয়ে প্রতিদিন একটা প্রতিদিন নিয়ে যা আল্লাহ বলেছেন ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন যারা খুশিয়াত ভাবে আবাদত করবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না শয়তান ভালো মানুষের ক্ষতি করতে পারে না মন্দ মানুষের ক্ষতি করবে আমরা হয়তো ভাবছি শয়তান এমনিতেই ক্ষমতাশীল না 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 আমার আল্লাহ শয়তানকে ক্ষমতাশীল করেছে এই জন্য করেছে ইমানদারের ইমান মজবুত কিনা পরীক্ষা করার জন্য কথা বলুন ঠিক না কিন্তু কেমতের ময়দানে ইবলিশ একটা ভাষণ দিবে কি দেবে এই ভাষণ দাবার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে তুলে ধরলেন ইবলিশ সেদিন কি ভাষণ দিবে আমার আল্লাহ সুরে ইব্রাহিমের বাইশ নম্বর আয়াতের মধ্যে ইবলিশের ভাষণটা তুলে ধরলেন কেমতের ময়দানে ইবলিশ কি ভাষণ দিবে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق وعد الحق ووعدتكم فأخلفتكم وما كانوا لي عليكم من سلطان কেমন আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে সব যখন সমাধান হয়ে যাবে সেদিন ইবলিশ ভাষণ দিবে আম্মা কুদিয়াল আমর সব সমাধান যখন হাসরের ময়দান হয়ে যাবে সে দাঁড়ায় বলবে শোনো শোনো আদম সন্তানেরা শোনো আমি ইবলিশ আজকে তোমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দেব ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্কি আমার ভাষণ হলো আমার আল্লাহ যে দুনিয়াতে তোমাদের সঙ্গে ও আদা দিয়েছিল সেই ওয়াদাটা সত্য। ও অ পাখ আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সে ওয়াদাকে খেয়াভ করেছি না ওয়াদা দিয়েছে আমি তোমাকে এই করাবো সেই করাবো সেই করাবো কিন্তু সব সেদিন বলবে আমি তোমার সঙ্গে ওয়াদা দিয়েছিলাম আমার আল্লাহ আদা দিয়েছে তো আল্লাহর ওয়াদা সত্য আর আমি যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা সেই ওয়াদা আমি খেয়ানত করেছি ওয়ামা খান আইলাম আলাইকুম্মিন সুলতান আমি তোমাদের কোনো ক্ষমতাশীল নই আমার কাছে কোনো ক্ষমার তু বি মা শওরাদ তুমুনি মিম কবল বলো শুনে শোনা না গো ইন্নিক্যা বেরতুম তোমরা কুবুরি করেছ আমার সঙ্গে মিলিয়ে আল্লার সঙ্গে শিরিক করেছ ইন্না জলিমিন আলহু আহ আলী।